পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নূপুর চৌধুরী তবে পরিচয় করিয়ে দিচ্ছি আজকেই আমাদের ইভেন্ট স্পেশালের বিশেষ মানুষটিকে আমরা পেয়েছি গোলাম ওসেদ তিনি ব্যবস্থাপনা পরিচালক ওয়ালটনের স্বাগত জানাচ্ছি আপনাকে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এবং নিউ ইয়র্ক কেমন লাগে শুরুতে একটু জানতে চাই কারণ বাংলাদেশ থেকে যিনিই আসেন যাদের আমি ইন্টারভিউ নেই শুরুতেই জানতে চাই নিউ ইয়র্ক শহরটি কেমন লাগে নিউইয়র্ক শহর খারাপ লাগার কোনো কারণ নাই আমেরিকা ইটস এ ড্রিম এরিয়াস আ ড্রিম কান্ট্রি ফর এভরি সো নিউ ইয়র্ক অবভিয়াসলি এর আগেও কয়েকবার এসেছি এবারও ভালো লাগছে তবে এবার একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আসা যদি আপনার কাছে জানতে চাই গুলাম মোর্শেদ সেটি হচ্ছে রোড শো যেটি নিউ ইয়র্কে হয়ে গেল সারা দিন ব্যাপী এবং বলা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য এই রোড শোটি অনুষ্ঠিত হলো এবং সারা দিন ধরে সেই অনুষ্ঠানে আমি ছিলাম বিভিন্ন বাংলাদেশের যে উন্নয়ন সেগুলো যেমন তুলে ধরা হয়েছে ঠিক তেমনি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে কারণে বাংলাদেশ যে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে অর্থনীতির ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে সেটি কিন্তু বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছে তো এই রোড শো সম্পর্কে যদি শুরুতে একটু বলতেন আমাদের দর্শকদের থ্যাংক ইউ রোড শো যেটা আমাদের ইভেন্ট সেটা দ্য ট্যাগলাইন হচ্ছে রাইজ অফ বেঙ্গল টাইগার্স সো উই আর অ্যাজিউমিং বাংলাদেশ উড বি দ্য নেক্সট এশিয়ান টাইগার সো এই প্ল্যান থেকে আমাদের বর্তমান কমিশনের যে চেয়ারম্যান প্রফেসর শিবলি স্যার তার একক প্রচেষ্টায় আজকে রোড শো ইউএসএ নিউ ইয়র্কে আজকে এরপরে ডিসিতে তারপরে হচ্ছে এলেতে দেন হচ্ছে সান্তা ক্লারা সিলিকন ভ্যালিতে তো বেসিক্যালি এই রোড প্ল্যানিংটা হচ্ছে যে বাংলাদেশে যে পোটেন্সিয়াল বাংলাদেশ সম্ভাবনাময় জায়গা এইটা ফিল করাতে হবে সো হাউ উই ক্যান মেক ইট ফিলিংস ফর এভরিওান সো ওনার এই এই চিন্তাধারা থেকে বেসিক্যালি রোড শোটা প্ল্যান করা হয়েছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ফাদার অফ নেশন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং আমাদের স্বাধীনতার যে পঞ্চাশতম বছর সেটার উদযাপনের একটা বিশেষ কারণ ছিল আমাদের ইউএসএতে এই রোড শোটা করার যদি আমি সামারি করি হোয়াট অ্যাকচুয়ালি ইন বাংলাদেশ আচ্ছা হাউ ম্যান হাওয়ে পারসন হাওয়ে ইনভেস্টর ক্যান ফিল রিগার্ডিং বাংলাদেশ যে এই দেশে বিনিয়োগটা ভালো হবে না খারাপ হবে তো একটা ফিল করাতে হবে যখন আপনি কোনো কিছু কিনতে যাবেন কোনো দোকানে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন তখন আপনি ফার্স্টেই কী কোয়েশ্চিনটা করেন প্রাইস কত আর ডু ইউ গিভ এনি ওয়ারেন্টি অন নট তো এই দুটো বেসিক কোয়েশ্চেন কিন্তু সবাই করে যে দাম কত ওয়ারেন্টি আছে কি না প্রাইস হচ্ছে আপনার অ্যাফোর্ডেবিলিটি ওয়ারেন্টি হচ্ছে সিকিউরিটি প্রাইস টার্ম সিকিউরিটি বিকমস ওয়ারেন্টি বিকমস দ্য ইনভেস্টার্স যে আমাদের আস্থার জায়গাটা বিনিয়োগের যে আপনার বাংলাদেশে যে বিনিয়োগ করবে সে বিনিয়োগের তার মানে নিরাপত্তার ব্যাপার জানা বিনিয়োগ যে করবে মানুষ কিভাবে কি দেখে করবে আমার তো ফেস দেখে অ্যাটলিস্ট আমার দেশে কেউ বিনিয়োগ করবে না সো তাকে ফিল করাতে হবে যে এই দেশটা সিকিউর এইখানে বিনিয়োগটা সিকিউর থাকবে সো এই

না এই রোড শোতে বলছিলাম আমরা যারা সাংবাদিক ছিলাম গণমাধ্যম কর্মী যে মগগোটা বাংলাদেশের যে অর্থনীতির যে ব্রেন ছিল সবাই কিন্তু খুব গুছানো একটি একটি হয়েছে প্রেজেন্টেশন মিলিয়ে গোলাম মুর্শিদ আমি অনেকের সাথে কথা বলেছি বাংলাদেশের প্রবাসী বিনিয়োগকারীদের সাথে যেমন কথা বলেছি আমি কিন্তু অনেক বিদেশি বিনিয়োগকারীর সাথেও কথা বলেছি এই রোড শো এবং তারা খুব সুন্দর করে বলেছেন যে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চায় বাংলাদেশ সম্পর্কে যে প্রশ্নগুলো তাদের মনে ছিল এই রোড শোর মাধ্যমে তারা কিন্তু অনেকটাই জানতে পেরেছে সো আমি যদি আরেকটু অ্যাড করি প্রাইস অ্যান্ড ওয়ারেন্টি বাদে ঠিক কেনার আগে কি করি প্রোডাক্ট স্পেসিফিকেশন আমরা স্পেকটা চেক করি একটা যদি ইলেকট্রনিক্স প্রোডাক্টের কথা বলি আমি সেলফোনের কথা বলি তার র্যাম কত আর ও এম কত তার স্পেস কত কত কি প্রসেসরটা কি তার স্ক্রিন ডিসপ্লে কেমন কোন সফটওয়্যার ইউজ কোন ওয়েস ইউজ করা হচ্ছে এই যে স্পেকগুলো এই স্পেকগুলো যা আমরা দেখি আজকে রোড শোতে আমরা বাংলাদেশের স্পেসিফিকেশন আমরা তুলে ধরেছি আজকে নিউ আমাদের রোড শো প্রোগ্রামে এবং সেটি সফলই বলবো

বলেন যে না আই উইল অফলোড সাম শেয়ার ইউ উইল ইনভেস্ট দেন ইউ হ্যাভ টু গিভ ইম দ্য পিচ তাকে কনভিন্স করতে হবে যে না এই ব্যবসাতে আমার তুমি আসার পরে এত টাকা প্রফিট হবে দেন ইউ উইড গেট সাম প্রফিট সো প্রফিট ছাড়া সিকিউরিটি ছাড়া কনভিন্সড না হয়ে কেউ আসলে বিনিয়োগ করতে আসবে ইটস আ ফেরি ফ্যাক্ট এটা অ্যাভয়েড করার কোনো অপশন নেই কারো কাছে আর এর আগেও তো দুবাই করেছে আমেরিকার কেন আমেরিকার ইভেন্ট গুলোতে আপনারা যুক্ত হলেন তারপর আপনার কোম্পানি সম্পর্কে আপনার দর্শকদের জানাবো তবে শুরুতেই জানতে চাই নিউ ইয়র্কে হয়ে গেল একদম দুটো সেশন একসাথে দিন বেব ব্যাপী এরপর হচ্ছে তিনটি শহরে অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেস এবং সিলিকান ভ্যালিতেও অনুষ্ঠিত হচ্ছে তো আমেরিকার এই আহ রোড শোতে আপনারা কেন যুক্ত হলেন ওয়াল্টনের যদি আমি ভিশনটা বলি সেই ওয়াল্টনের একদম ভেরি ফার্স্ট যে জার্নিটা সেভেন দ্যাট বিজনেস নট বিজনেস ওইখান থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ের ব্যবসার যেই ক্রমবর্ধমান যেই পরিবর্তন পরিবর্ধন সেইটাতেই ইলেকট্রনিক্সে রূপান্তরিত হয় নিয়ার আব টু থাউজেন্ড ফাইভ আচ্ছা টু থাউজেন্ড এইট হচ্ছে আমাদের বর্তমান যে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেইটার যাত্রা রেজিস্ট্রেশন হয় টু থাউজেন্ড থেকে এই দুই হাজার এই তেরো বছরের জার্নি প্রায় এক যুগের একটা জার্নি এই বারো বছরে বাংলাদেশের যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি স্মল অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্সের জন্য বাসা বাড়িতে অ্যাপ্লায়েন্স গুলো ইউজ হয় এই জার্নিটা ঠিক বারো বছর আগে ছিল আমদানি নির্ভর আচ্ছা একটা দেশের প্রায় পঁচানব্বই শতাংশ আমদানি হতো

যেটি হচ্ছে আমরা স্বাভাবিকভাবে প্রতিদিনের ব্যবহার করার জন্য প্রয়োজন হয় বাংলাদেশের যে মানুষটি কখনো স্বপ্ন দেখেনি যে ফ্রিজ রাখবে যে সময় তার সামর্থ্য হয়নি ওয়ালটন কিন্তু স্বপ্ন দেখিয়েছে আপনি যে যাত্রাটির কথা বলছেন এই যে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া এবং আরেকটি প্রশ্ন আমি এক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্ন জুড়ে দিতে চাই যে ওয়ালটন আপনি বলছেন দুই হাজার সাল থেকে যাত্রা শুরু এবং আমরা যদি একুশ সাল এসে দেখি ছোট্ট পরিসরে যে যাত্রাটি শুরু হলো এখন কিন্তু ছোট্ট বলা যাবে না ওয়ালটন এখন বিস্তৃত পরিসরে ইলেকট্রনিক্স জায়ান্ট হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ এটির যদি আমি বলি যে কি রহস্য আছে আচ্ছা আইল গো থ্রু ফার্স্ট যে সবার ঘরে ঘরেই ওয়ালটন যে স্বপ্নেও দেখেনে তার ঘরে ওয়ালটন ওয়ালটন তো বলি যে প্রত্যেকটা প্রোডাক্ট স্বপ্নের প্রোডাক্ট হুম হুম হু আবার মাই কাস্টমার সবার কাছে যার যার প্রোডাক্টটা স্বপ্নের প্রোডাক্ট সে একটা চিন্তা করে একটা প্ল্যান করে যে আমি এতদিন পরে প্রোডাক্টটা কিনবো অথবা আগামী কালকে তিন দিন পরে কিনব একটা প্ল্যান হয় সো হোয়েভার ইউ আর থিঙ্কিং ইউ আর পার্চেস সামথিং ইন ফিউচার দ্যাট শুড বি ডিফাইন্ড ইস ড্রিম অবশ্য এটা একটা স্বপ্নের প্রোডাক্ট শুধু আমি আমার গুলোই বলবো না যে কারোটা হতে পারে এটা সো এই যে বেনিফিশিয়ারি যারা যারা এই প্রোডাক্টটা তাদের ক্যাপাবিলিটির মধ্যে পারচেস করতে পারছেন মাই পয়েন্ট অফ ভিউ ওয়াল্টনের সফলতাটা এইখানে শুধু যে এখন যারা কিনছে তারাই বেনিফিটেড না আমদানি নির্ভর যখন যে প্রোডাক্টগুলো যে প্রাইসটা ছিল ইটস নিয়ার অ্যাবাউট টু থাউজেন্ড ইউএসডি দুই লাখ টাকার কাছাকাছি ওয়াল্টন আসার পরে ওয়াল্টনের প্রোডাক্টের যে প্রাইস রেঞ্জ সেটা তো বেনিফিটেড হচ্ছেই ওয়ালটনের প্রেসারে যারা ইম্পোর্ট করতো তারা এখনও যারা ইম্পোর্ট টুকটাক করে ওরাও এখন আর দুই লাখ টাকায় বা টু থাউসেন্ড ইউএসডিতে প্রোডাক্টটা বিক্রি করতে পারে না কজ দে হ্যাব টু সেল দে হ্যাভ টু সেল লে উইথ লেস প্রফিট হুইচ অলমোস্ট ফিফটি পার্সেন্ট লেস দেন টেন ইয়ার্স প্রাইস আচ্ছা তো যারা দুই লাখ টাকার ফ্রিজটা কিন্ত ওয়ালটন আসার পরে তারাও কিন্তু সুবিধা পাচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ওয়ালটনের ফ্রিজ কিনছে সেও সুবিধা পাচ্ছে যে ওয়াল্টন ফ্রিজটা কিনছে না কোনো না কোনো কারণে আমি বলবো না সবাইকে ইউজ করতে হবে আস্থা না থাকলে ইউজ করার ব্যাপার করব না বাট যদি আস্থা আসে ইউ শুড বাই প্রোডাক্ট লোকাল ব্র্যান্ড সো যারা ওয়াল্টন ব্র্যান্ড ইউজ করছেন তারাও বেনিফিটেড যারা ওয়াল্টন ইউজ করছেন না তারাও ইনডিরেক্টলি বেনিফিটেড দ্যাট ইজ দ্য সাকসেস অব ওয়ালটন ব্র্যান্ড ইন বাংলাদেশ না আগের প্রশ্নের সাথে আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন জুড়ে দিতে চাই যখন প্রতিযোগিতামূলক একটি বাজার থাকে তখন কিন্তু প্রতিযোগিতা করাটি খুবই কঠিন আপনারা এমন সময় বাজারে এসেছেন তখন আমি বলবো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু এর বাংলাদেশের বাজার কিন্তু দখল করে আছে নামগুলো উল্লেখ করছি না নামগুলো উল্লেখ না করলে আমাদের যারা দর্শক আছেন তারা সবাই কিন্তু বুঝতে পারবেন যে আমি কোন কোন কোম্পানির কথা বলছি সেই সময় এসে প্রতিযোগিতায় টিকে থেকে আজকে এ পর্যন্ত এসেছেন কি বলবেন ফার্স্ট অফ অল ইটস অ্যানাদার ড্রিম অফ দ্য দোজ ড্রিম মেকারস চেঞ্জ মেকারস নাও হু আর দে রাইট নাও ইন দ্য বোর্ড অব ওয়াল্টন গ্রুপ তাদের ওয়ালটনের ওয়াল্টন গ্রুপের পাঁচ ভাইয়ের সেই গল্প ওনাদের স্বপ্ন আচ্ছা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ওনাদের ওই সমাজ অ্যাফোর্ড চেষ্টা দেশের জন্য কিছু করার যে ইচ্ছা অ্যান্ড অবভিয়াসলি সেটা ভালো কিছু দেওয়ার জন্য মানুষকে ভালো প্রোডাক্ট দেওয়া গুড কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া এর মাধ্যমে কিছু লোকে কর্মসংস্থান হবে সো আলটিমেটলি ইন্ডাস্ট্রি ডেভেলপ করা ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আনা পরিবর্তনের যে বাতাসটা এই আমদানি নির্ভর থেকে ম্যানুফ্যাকচারিং নির্ভর করা সেই পরিবর্তন এনে দেশের মানুষের জন্য কিছু করার যে প্রয়াস ডেফিনেটলি ইটস এ গুড থিং আসলে এই ভালো কিছু চাওয়া ভালো কিছু চাইলে আসলে এটা মন থেকে যদি কেউ চাই এটা না পাওয়ার কোনো কারণ আমি দেখি না তো তাদের ভালো চাওয়ার যে ব্যাপারটা আরেকজনের ভালো চাওয়া দেশের ভালো কিছু করার যে চেষ্টাটা ছিল ইচ্ছা ছিল সেইখান থেকে বলবো যে আমি তাদের যে চেষ্টা চেষ্টার ফলাফল হচ্ছে আজকের ওয়াল্টন তাদের সফলতা তাদের স্বপ্ন বাস্তবায়নের একটা বর্তমান ওয়াল্টন আরেকটি বিষয় যেমন এখানেও আমি যখন ধরেন কোনো কিছু কেনাকাটা করতে যাই যখন লেখা দেখে মেড ইন বাংলাদেশ

তো ইটস এ নিউ চেঞ্জ ইটস নিউ চেঞ্জ অফ ওয়াল্টন ইটস এ ট্রানজিশন পিরিয়ড অ্যাকচুয়ালি দোজ দ্য শেয়ার হোল্ডার্স ইজ নাও ইন দ্য ডিরেক্ট অপারেশন এন্ড দা আই পার্সোনালি হ্যান্ডেলিং অল দ্য থিংস তো এই যে প্র্যাকটিসটা বাংলাদেশের যে প্রেক্ষাপটে ফ্র্যাঙ্কলি বলি যে মালিকরা কোম্পানি চালাবে একটা থট এখান থেকে কিন্তু ওয়ালটন ম্যানেজমেন্ট ওয়াল্টন শেয়ার হোল্ডার কিন্তু তাদের এই ভিশনটা আছে এখন তারা এখনই এখন চিন্তা করে যে না মালিকরা কোম্পানি চালাবে না মালিকরা বোর্ডে থাকবে इट्स বাংলা আই'm একদম আই'm saying বাংলা ল্যাঙ্গুয়েজে মালিকরাই কেন কোম্পানি চা মালিকরা কোম্পানি চালাবে না তারা বোর্ড থেকে ভিউজ দিবে অবজারভেশনস দিবে যে উই শুড গো থ্রু দিস ওয়ে কোম্পানি চালাবে একটা কমিটি থাকবে একটা گورনিং বডি থাকবে দে হ্যাভ সাম অথরিটিজ দে উইল অপারেট এন্ড বোর্ড We'll see from the bird's eye view to make sure the ultimate goal, the people's satisfaction actually. And the thing is, we have right now 30,000 shareholders. Bah. So, only these uh, five, eight shareholders, sponsor director mm -hmm. is not the shareholders. We have more 30,000 shareholders, and my responsibilities became to make sure the, uh, the rights of those shareholders. 30000 শেয়ারHolders যে তাদের অধিকার সেটা রক্ষা করা এক হচ্ছে আমার একান্ত এখন দায়িত্ব ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে যে বিনিয়োগকারীরা থাকেন না কেন আমার কাজ হচ্ছে তাদের সাথে যেন বিন্দু মাত্র আঘাত না লাগে তো এভাবে কাজ করে যাচ্ছি আপনি একদম ব্যক্তিগত পর্যায়ে যেহেতু আসলি আমি একদম ছোট্ট আমার অনুভূতি দিয়ে আপনাকে বলি আপনার সাথে আমার যখন রোড শুতে পরিচয় হলো আমি প্রথমেই ভাবলাম এত মানে তরুণ বয়সের একজন ব্যবস্থাপনা পরিচালক তাও ওয়াল্টনের মতো একটি কোম্পানির তো আমরা যারা অনেকে তরুণ দেখছেন হয়তো স্বপ্নটি দেখতে পারেন না কিংবা এই যে আপনি বলছিলেন খুব সুন্দর করে যে মালিক পক্ষ সবকিছু কুক্ষিগত করে রাখার যে আমাদের ধারণা কারণ আপনি আপনি যদি চিন্তা করেন সব সময় মেধাকে গুরুত্ব দেয় যে আমি সব মেধাকে একসাথে এনে আমি কোম্পানিটিকে রান করব মালিক পক্ষ দূর থেকে দেখবে যে কিভাবে চলছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ধারণা যে না মালিক পক্ষই সবকিছু করবেন তো এই ধারণা থেকে বের হয়ে এসে একজন তরুণ আহ উদীয়মান আমি বলবো যে

ওর অ্যাকচুয়ালি বিল্ডিং দেন এটা শুরু থেকেই বোর্ড যারা ছিলেন তাদেরই দক্ষতা বলবো আমি তাদের যে ভিশন তাদের যে ভেরি লং ভিশন রিশন তাদের ভাবনা যে আমি আজকে একটা যদি গাছ রোপণ করি সেটা ছায়া পাবো অনেক একটা লং টাইম পরে সুতরাং এই ইয়াং ছোট গাছটাকে যত্ন নিতে হবে এই যে থট এইখান থেকেই ইয়াং ট্যালেন্টরা ওয়ালটন লিড করছে কারণ শুধু আমি না ইভেন আমার সাথে আমার যে কালিগসরা আছেন এক্ষেত্রে আরেকটি একটু নেতিবাচক প্রশ্নটি হয়ে যাবে কারণ বাংলাদেশের যখন আমি বড় বড় কোম্পানির কথা সামনে আনবো আমাদের দর্শকদের সামনে আমরা দেখি অনেক সময় বাইরে থেকেও ব্যবস্থাপনা পরিচালক নিয়ে আসা হয় আমি যদি বলি যে পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা দেখছি বড় বড় কোম্পানির হয়তো এমডি একজন ইন্ডিয়ান কিংবা শ্রীলঙ্কানি এমন কিন্তু রেকর্ড আমাদের সামনে আছে কিন্তু ওয়ালটন বাংলাদেশে এই যে তরুণদের এই যে আপনাদের মতো যারা মানুষ আপনি বলছেন শুধু আপনি নয় আরো 10 জন আছেন যারা ওয়ালটনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাও তো অন্য রকম একটি স্বপ্ন তো আপনি কি বলবেন যে শুধু নেগেটিভিটি সেটা আমি ওইভাবে বলবো না আমার প্রেজেন্টেশনটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের সেই পরিমাণ দক্ষতা বা এই ইন্ডাস্ট্রি আমরা কখনো করি নাই আমি যদি বলি যে ওয়াল্টন যে তার যে টেকনোলজি সে তো এর আগে কখনো এটা করে নাই আমি যদি আমার কথাই বলি আমি তো এর আগে এরকম ফ্যাক্টরিতে কাজ করি নাই সো আই মাইট হ্যাভ সাম লিমিটেশন আচ্ছা আই গেট সাম ট্রেনিং এনি আদার এনি আদার টেকনিক্যাল পিপল That should শুড বি a limited লিমিটেড থিং সো might have to take some expertise advice. অ্যাডভাইস <laughs> uh, there are some টেকনিক্যাল কোলাবোরেশন বাট এন্ড অফ দ্য ডে যখন আমি প্রোডাক্ট বলছি বাংলাদেশের দেশীয় ব্র্যান্ডের ব্র্যান্ডিং করছি মানুষের মনে জায়গা করে নেওয়ার কথা বলছি ভালোবাসা নিয়ে কথা বলছি বাংলাদেশের ব্র্যান্ডটাকে অন করতে বলছি দেন অবভিয়াসলি উই শুড রিলায় অন বাংলাদেশি পিপল অবশ্যই তো এইখান থেকেই বোর্ডের যে চিন্তা ভাবনা যে না যেটুকু আমাদের টেকনিক্যাল কোলাবো দরকার নিব সেটুকু আমরা যার যে এক্সপার্টিস তার থেকে আমাটা শিখতে হবে কিন্তু যে দেশে আমরা গ্রোন যে দেশ নিয়ে আমরা কথা বলছি সেই বাংলাদেশের মানুষের প্রতি আস্থাটুকু আমাদের থাকতে হবে যে না ইনসাইড দেম

আমরা একটা বিরতিতে যাই বিরতির পর যেহেতু আমাদের টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আমি বলবো যে এখানকার প্রবাসীদের মুখপাত্র প্রবাসীদের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা সে প্রসঙ্গে আসবো তবে একটা বিরতিতে যাই প্রিয় দর্শক দেখছেন টিভিএন স্পেশাল নিচে ছোট্ট বিরতি সাথেই থাকুন টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ডট টোটাল ডট কম আবারও স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএন স্পেশাল অনুষ্ঠানে এবং আজকে আমরা পেয়েছি গোলা মোর্শেদ তিনি ব্যবস্থাপনা পরিচালক ওবাল্টন আপনাকে আজকে আমাদের টিভিএন স্টুডিওতে পেয়েছি বলে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ অনেক ব্যস্ত সময় তার মধ্যেও আপনি আমাদের দর্শকদের সময় দিচ্ছেন যেহেতু টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন আমরা বলি গোটা বিশ্বের যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের মুখপাত্র হিসেবে কাজ করছে আমরা এখানে হাজারো কণ্ঠে সোনার বাংলা যেমনটি করেছি সব মানুষে একই ভাবে হাজার হাজার মানুষ আমাদের জাতীয় সঙ্গীত গিয়েছে আমরা অনেক ধরনের অনুষ্ঠান করি আমাদের এখানে এবং বিশেষ করে বাংলাদেশ সরকারের অনেক ইতিবাচক কাজ আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি যে আমাদের স্বপ্নের এবং ভালো লাগার ভালোবাসার যে আমাদের জন্মভূমি কিংবা আমার যে শেকড় দিনকে দিন যে অনেক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেটিও আমরা তুলে ধরার চেষ্টা করি সে তো আপনাকে যেহেতু পেয়েছে আমি আমি একটু জানতে চাই যে ওয়ালটন আমাদের বাংলাদেশে অবশ্যই বলবো এক নামে সবাই একদম থেকে শুরু করে অঞ্চল সব জায়গায় চিনে তো আমাদের নিউ ইয়র্কের মানুষ কিংবা প্রবাসী যারা আছেন তাদের জন্য আপনার চিন্তা ভাবনা কি থ্যাংক ইউ চিন্তা ভাবনা একটাই বাংলাদেশে যেরকম ওয়ালটনকে সবাই চিনে ব্র্যান্ড কে মনের মধ্যে জায়গা করে নেয় নিউ ইয়র্কেও যেন সেটাই ঘটে সো আমাদের যে এক্সপোর্ট প্ল্যানিং উই আর প্ল্যানিং টু বি দ্য গ্লোবাল ব্র্যান্ড উইদিন টোয়েন্টি থার্টি এই প্ল্যানে আমরা খুব শীঘ্রই ইউএসএতে আমরা আমাদের অফিস লঞ্চ করতে যাচ্ছি অ্যান্ড অবভিয়াসলি উইল ট্রাই টু কানেক্টেড আওয়ার প্রোডাক্ট ইন ইউএস মার্কেট ইন দ্যাট কেস এইখানে যারা বাংলাদেশি আছেন তাদের সাপোর্ট লাগবে তাদের ভালোবাসা আস্থাটা লাগবে সো ইফ আই গেট

প্রতিযোগিতাটি আমি বলবো যে একচেটিয়া নয় একদম হাজার হাজার পণ্য আছে তো আপনি এমন কি চমক নিয়ে আসবেন যে ঠিক আছে আমার সফট কর্নার্স কাজ করছে মেড ইন বাংলাদেশ প্রোডাক্টটি কেনার কিন্তু আমি যখন কিনতে যাব যেমন বেস্ট বাইয়ের কথাই যদি আমি প্রসঙ্গ আনি আমাকে মান্থলি কিস্তিতে দিচ্ছে সেই সাথে আমার কোনো ইন্টারেস্ট লাগছে না আপনি যতদিনের জন্যই নিচ্ছেন একটি সময়সীমা পর্যন্ত কোনো সুদের বিষয় না মানে আপনি মান্থলি মান্থলি কিস্তিতে নিচ্ছেন সেই সাথে কোন পণ্যটি ভালো সেটিও আমরা যাচাই বাছাই করে কিন্তু আমেরিকার মানুষরা বিশেষ করে ইলেকট্রনিক্স কারণ আমেরিকা আর ইলেকট্রনিক্স এর দিক থেকে তো এই জায়গায় ওয়ালটন যদি বাজার তৈরি করতে চায় কি ধরনের চমক নিয়ে আসবেন আমাদের যারা দর্শকরা দেখছেন যে না আমি এই প্রতিশ্রুতি দিতে চাই যে কারণে আমাদের এই পণ্যটি এখানে বাজারটি দখল করুক আমিও চাই আমরাও চাই চমকটা না হয় চমকই থাকুক আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে সেটাই ভালো হয় খুব ভেরি সামারি যদি করি সামারাইজ যদি করি এমন কিছু হবে যেন সেটা মন থেকে কেনার যোগ্য হয় দ্য ফাইনালি কম্পিটিশন ইজ অলওয়েজ গুড মার্কেট যদি ওপেন থাকে আমার যদি কম্পিটিশন করতে নাই হয় তাহলে আমার এত কষ্ট করে এটার জন্য প্ল্যান করতে হবে না অ্যাটলিস্ট আমার মতো মানুষ দরকার নেই আমরা সেই কিন্তু স্বপ্নটি নিয়ে অপেক্ষা করছি যে কবে আমাদের মেড ইন বাংলাদেশ ইলেকট্রনিক্স পণ্যগুলো আমরা নিউ ইয়র্ক থেকে কিনতে পারবো কত ধরনের পণ্য আছে কি কি পণ্য আছে আমাদের একটা একটা ঘরে বাসায় যা লাগে এমন কিছু নয় আমাদের রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার টেলিভিশন সেন্ট্রাল যে ভিআরএনার ভিআরএফ বলি আমরা লিফট ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সুইচ সকেট এল লাইট ফ্যান ওয়াশিং মেশিন ওভেন ব্লেন্ডার রাইস কুকার গ্যাস স্টোভ ইলেকট্রিক আয়রন ল্যাপটপ সেলফোন এভরিথিং একটা বাসায় যা যা লাগে সব কিছুই ওয়াল্টন এই মুহূর্তে ম্যানুফ্যাকচার করছে সো টোটাল যদি প্রোডাক্ট লাইন আপ বলি উই হ্যাভ নেয়ার আভার সিক্সটি প্রোডাক্ট লাইনআপ অ্যান্ড থাউজেন্ডস অফ মডেলস দেয়ার আই ক্যান সে অল দ্য নেমস অ্যাকচুয়ালি দিস ভেরি টাফ ফর মি সো এই এক হাজার পণ্যের যার সক্ষমতা আছে আর মানুষকে যারা ভালোবাসে মানুষ ভালো ভালোর জন্য যারা কাজ করে তাদের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই

বা ও ওয়ান প্রোডাক্ট না আমি চাই যে দুই সালে দুই বছর আমি সেটাই বলছি যে দুই সালের মধ্যে আমার ঘরের সমস্ত পণ্যই যেন বলটনের হয় আর সেটাই কিন্তু আমার মতো যারা দর্শক আছেন তারাও যেন সেই আপনারা সেইভাবে যেন আমাদের পণ্যটি দিতে পারেন যে আমাদের মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেন আমাদের ঘরে প্রতিটি কারণ এখানে ইলেকট্রনিক্স পণ্যের উপর আমরা অনেক বেশি নির্ভরশীল তো সে আমার প্রতিটি পণ্যই যেন পণ্য না কিছু নেই

গণমাধ্যম আমি যদি বলি যে আপনি কিছু একটা করছেন সেটা কিভাবে প্রকাশ করবেন হ্যাঁ আমি বললাম আমি কিছু একটা করছি ঘরের মধ্যেইল হু হুউল রিকগনাইজ ইউ নিজের ক্রেডিট না নেওয়ার জন্য ওটা বাদ দিলাম আমার কাজটা যে মানুষের কাজে লাগবে কোনো একটা ইনভেনশন একটা ইনোভেশন টেকনোলজি যে আমি ডেভেলপ করব সেটা আরেকজনের কাজে লাগতে হবে সেটা তো কাউকে বলতে হবে সো গণমাধ্যম ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য মেইন কি টু রিচ আউট টু নো দ্য পিপুল হোয়াট অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ইজ ডুইং দ্য থিং সো আই রেসপেক্ট অলওয়েজ আমি তাদেরকে সাথে নিয়ে চলতে চাই সবসময় তাদের সাপোর্ট না থাকলে তাদের যে ভালোবাসার যে জায়গা থেকে তারা তারা ওন করে গণমাধ্যম ওয়াল্টন ব্র্যান্ডকে কাউন্ট করে আমি বিলিভ করি বাংলাদেশে আমি আশা করি নিউ সেটা হচ্ছে আজকের প্রোগ্রামে সেটা আমি দেখতে পেয়েছি আমি ধন্যবাদ আর নিউ ইয়র্কের যারা গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকে ওয়াল্টনের পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াল্টনের সাথে থাকার জন্য আর অবভিয়াসলি ইউ পিপল আর ডুইং সামথিং বেটার বাহ আমিও বলছিলাম যে ওয়ালটান শব্দটি সাথে মনে হয় যে আমাদের পণ্য একজ্যাক্টলি মানে মনে হয় যে এটা আমাদের পণ্য আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আমেরিকা নিউ ইয়র্ক যে পরিকল্পনাটি এটিকে কি অন্যান্য দেশেও পরিকল্পনা আছে না বাংলাদেশে বোর্ড মিটিংয়ে আমাদের যে বোর্ড মিটিং ছিল সেখানে আমরা প্রায় ছয়টি দেশের অফিস ওপেন করার পারমিশন পেয়েছি আমরা

প্রত্যেকটা স্টেটে হোয়াটেভার আমি যদি নিউ ইয়র্কের কথাই বলি যে প্রত্যেকটা শহরে হয়তো একটা করে আমার শোরুম লাগতে পারে একটা অফিস লাগতে পারে সো ইট ডিপেন্ডস যে কতগুলো আমার এক্সপানশনটা কীরকম হচ্ছে অবভিয়াসলি ইটস অপরচুনিটিস আম নট সেইং দ্যাট এক্স্যাক্ট কোয়ান্টিটি বাট সামথিং ইজ গুড কামিং না এটি অবশ্যই আমাদের যারা প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আছেন তাদের জন্য কিন্তু ভালো খবরও কারণ একটি কোম্পানি যখন এগিয়ে আসে সেই কোম্পানির শুধু সেখানে পণ্য বেচা কেনা নির্ভর করে না সেটির সাথে জড়িয়ে আছে আমাদের কর্মসংস্থান সেটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশ কারণ আপনাদের মাধ্যমেও বাংলাদেশে অনেক রেমিটেন্স পাবে কিন্তু সেটিও কিন্তু জড়িয়ে আছে আর আমাদের দর্শকদের জন্য বিশেষ করে যারা আপনাকে দেখছে আহ তরুণ প্রজন্ম কারণ আমি আপনাকে বলছিলাম যে আমি প্রথমত রোড শোতে আপনার সাথে যখন পরিচয় করিয়ে দিচ্ছিলাম কিছুটা হচ্ছিল আমি প্রশ্নটি করতে চাই যে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে যারা স্বপ্ন দেখতে চান যে এরকম একটি পজিশনে তারা যেতে পারেন তো তাদের এই যারা স্বপ্ন দেখা তরুণ প্রজন্ম তাদের জন্য কি বলবেন কারণ আপনি আইডল যেরকম একটি কোম্পানির আপনি আজকে ব্যবস্থাপনা করেন হোয়াট এভার দ্য টার্ম সে উইথল মাইড শুড ফলো মি বাট আমার থট হচ্ছে যে আই ক্যান শেয়ার আই ক্যান শেয়ার মাই অ্যান আদার ডে আই ক্যান শেয়ার মাই জার্নিজ হাউ আই ক্যাম আই বিকেম হিয়ার সো দ্যাট ডাজন্ট মিন যে আমি যা করেছি সেটা আপনাদের করতে হবে বা নতুন ইয়াং জেনারেশন যারা স্বপ্ন দেখছে তাদের সেটাই করতে হবে আমার কথা হচ্ছে যে আপনাদের ভেতরে যার ভেতরে যা আছে লেটস গেট ইট বি লাইটেন আপনাদের যে প্রতিভা আছে নিজেদের মধ্যে সেটাকে বিকশিত করতে হবে আমাদের আমি কি করছি আমাকে ফলো করতে গিয়ে আপনার প্রতিভা নষ্ট হতে পারে আপনি একটা প্যাটার্নে এক্সপার্টিস আপনি গান ভালো পারেন আমি তো গান জানি না আমি ব্যবসা বুঝি দেন ইফ ইউ স্টার্ট ইট ফলো মি ইউ হ্যাভ টু গিভ আপ ইউর সিঙ্গিং অ্যাবিলিটি আপনার গান গাওয়া ছেড়ে দিতে হবে তো আপনি আপনার জায়গা থেকে আপনার যে দক্ষতা সেটাকে আপনি ধুলো চাপা দিয়ে আমার মতো হওয়ার চেষ্টা করা মানে আপনি আপনার দক্ষতা নষ্ট করলেন আমার মতো যদি হতে না পারেন আপনি হতাশ হয়ে যাবেন তো আমরা সেই যে পিপুল ইয়াং পিপুল হ্যাভ টু ফলো এনি এনি আই আইডল যার মধ্যে যা আছে আমি আমার গোলাম মুর্শিদ আমি হয়েছে আর একজন গোলাম মুর্শিদ হবে না হয় এর চেয়ে ভালো হবে বা এর কম হবে সো আপনাদের যার যার যে অবস্থান থেকে মনের মধ্যে যে স্বপ্ন আছে সেটা পূরণ করার জন্য অবভিয়াসলি হার্ডওয়ার্ক ডেডিকেশন আর ভালো কিছু করার ইউনিক কিছু করার একটা অদম্য ইচ্ছা থাকতে হবে এই সব কিছু যদি একসাথে ব্লেন্ড হয় দেন অবভিয়াসলি ইটস নট এ বিগ ডিল ফর এনি বাঙালি ইয়াং পিপল টু অ্যাচিভ দ্য গোল টু বাঘের গর্জন তখন খুব সহজ ব্যাপার হবে বাঘের গর্জনটা গর্জনের মতোই শোনাবে আওয়াজটা কম মনে হবে না সো হোয়াট এভার ইউ হ্যাভ ইনসাইড লেটস গেট ইট এন্ড লাইট বা যে আপনার ভেতরের যে মেধাটি আছে আপনার ভেতরের যে প্রতিভাটি আছে সেটিকে ডিসকভার করতে হবে সেটাকে নার্সিং করতে হবে সেটাকে বের করে নিয়ে আসতে হবে ইট মিন যে কাউকে ফলো করতে হবে আই এম টোটালি বিরুদ্ধে যে কাউকে ফলো করার দরকার না ফলো ওটার মত হওয়া যায় না হওয়া যায় না না হলে 700 কোটি মানুষের 700 কোটি ফিঙ্গারপ্রিন্ট থাকতো না হুম হুম obviously এখানে ফিঙ্গারপ্রিন্ট 100 কোটি হয় সবার প্রতি এই সাত জনের একটা একটা করে ফিঙ্গারপ্রিন্টস থাকতে পারত বাট যদি 700 কোটি ফিঙ্গারপ্রিন্টস হয় ব্রেনের সেটআপ যদি আলাদা হয় চেহারার সাথে কারো চেহারা যদি না মিলে

আমি যদি এটা নিয়ে কষ্ট পাই যে আমি গান গাইতে পারি না এবং এটা নিয়ে আমার মেইন যে আমি যেদিকে আমি নিজেকে ফোকাস সেখান থেকে বাদ দিয়ে গান গাওয়ার চেষ্টা করি কিছুই হবে না তো আমি গান গাইতে নাই পারতে পারি আমি গিটার বাজাতে নাই পারতে পারি আমার ড্যান্সিং স্কিল না থাকতে পারে বাট আমার যেটা আছে সেটা দিয়ে আমি দেশের জন্য কিছু করবো দ্যাটস ইট সেটি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এবং ওয়াল্টনের ওয়াল্টনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার যে জার্নি সেটা

ইয়াং পিপ ইয়াং জেনারেশন পিপুলদের জন্য যদি কিছু করতে পারি তাদেরকে তাদের মতো করে চলার শিখাইতে পারি আমি যে না চলতে শিখো অ্যাভয়েড ক্রিটিসিজম অ্যাভয়েড বুলিং বা এমন কিছু করা যাবে না যেটার ব্যাপারে আমার আইডিয়া নেই ফেসবুক ইউজ করা মানে আমার স্বাধীনতা না আমরা স্বাধীন দেশের নাগরিক তার মানে এই না যে আমি ফেসবুক ইউজ করব আমি ইনস্টাগ্রাম ইউজ করবো আমি একজনের একটা পোস্টে আমি একটা কমেন্ট করব যে দিস ইজ স্টুপিডিটি টোটালি একজন মানুষের অবস্থান আমি জানি না আপনি এখন কোন অবস্থানে আছেন আমি জানি না আপনার প্রবলেম থাকতেই পারে সো আমি যদি কমেন্ট করি যে ও এভাবে বসে আছে কেন না মনে হয়

এগুলো থেকে বের করে যে লেটস থিঙ্ক পজিটিভ আমাদের মধ্যে আমরা কিছু করতে পারি যে সবার ভালোকে আমরা প্রশংসা করব। ইন্সপায়ার করব যে তুমি যা করছো ভালো করছো তো এটা হচ্ছে আমার পার্সোনাল একটা প্ল্যানিং আছে স্টিল আমি আমার ইন্ডাস্ট্রির মধ্যে আমি করছি যে রেসপেক্ট এভরিওান যে যার কাজ করছে তাকে সম্মান দেখাতে শিখতে হবে আমাদের কাজ ছোট হোক বড় হোক কাউকে ছোট করা যাবে না কারোর সাথে কোনো কথা বলা যাবে না যে অসম্মানিং পার্সোনাল প্ল্যানিং আমার নট উইথ ইন্ডাস্ট্রি সো এটা নিয়ে আমি কাজ করতে চাই কাজ শুরু করেছি অলরেডি পার্সোনাল প্রোফাইল ইন ফেসবুক লিঙ্ক ইন ইনস্টাগ্রাম একটা কথা আমি বলি যে ডোন্ট জাজ এনি ওয়ান ভেরি কুইকলিভ রাইট ডোন্ট রাইট আপনি আপনার জায়গা থেকে যা করা সেটা করুন না আপনার আর একজনকে নিয়ে কেন কথা বলতে হবে কথা বলতে হবে যদি কথা বলতে হয় তার পারমিশন নিয়ে তাকে জেনে তারপর বলুন যে না এই ব্যাপার হার্ডলি ইউ ক্যান অ্যাডভাইস ইন ট্রু আরেকটি বিষয় জানতে চাই যে সব শেষ যেহেতু আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে আমাদের দর্শকদের জন্য কি বলবেন প্রথমেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি আপনাদের এখানে সেটা আমি আজকে রোড শোতে আমাদের যারা বাঙালি কমিউনিটি যারা ছিলেন তাদের যে ভালোবাসা অ্যান্ড এখন যারা দেখছেন ওয়াল্টন পরিবারের পক্ষ থেকে আপনাদের ভালোবাসাকে সম্মান জানাই দেশের প্রতি যে আপনাদের টান সেটা আমরা ফিল করি সেই ফিলিংস থেকেই এই টানটাকে আরও কাছে আনার জন্য দেশেরই একটা ব্র্যান্ড আপনাদের কাছে আসতে যাচ্ছে দেশের পরিবারের সদস্যের মতোই আরও একটি ওয়াল্টন পরিবারের বেশ কিছু জিনিস আপনারা পাবেন আপনাদের পরিবারের মতোই সো বাংলাদেশকে আপনাদের কাছে আনার যে চেষ্টায় চেষ্টায় আমরা আমি পার্সোনালি ওয়াল্টন ফ্যামিলির পক্ষ থেকে কমিট করছি যে ইউ ইউল গেট সাম বাঙালি প্রোডাক্টস অ্যাজ ইউর ফ্যামিলি মেম্বার্স সো কি ফেইথ অপনাস আমাদেরকে বরাবরের মতোই সে আস্থা রাখবেন আপনাদের ভালোবাসা আস্থায় আমরা এগিয়ে যেতে চাই এবং আমাদের টিবিএন পরিবারের পক্ষ থেকে ওয়ালটন পরিবারের জন্য সেই শুভকামনাটিও রইল আমি বলছিলাম যে হয়তো সালের মধ্যে আমাদের যারা প্রবাসী বাংলাদেশে আছি সবার ঘরে ঘরে ওয়ালটন থাকবে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন টিপিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ডট টোটাল ডট কম